اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বোনের অনেকগুলি প্রশ্ন, নারীরা কিভাবে সালাত আদায় করবে সেটা জানতে চাই। নারীদের নামাজ হচ্ছে পুরুষদের মতোই, নামাজের পদ্ধতিগত দাঁড়ানো, রুকু করা, সজদা করা, যেগুলো পুরুষরা যেভাবে করে মহিলারা সেভাবেই করবে, নারী পুরুষে এই দিক দিয়ে নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে অন্য দিক দিয়ে, যে প্রথম কথা হচ্ছে নারীরা জনসমক্ষে নামাজ পড়তে পারবে না, যত অন্দরমহলে নামাজ পড়বে তত বেশি ভালো। আর নামাজের সময় সম্পূর্ণভাবে পর্দা করতে হবে, যে মাথা থেকে পা পর্যন্ত কোথাও যেন খোলা না থাকে। না, তাহলে বুঝতে পারলাম নামাজ পড়ার দিক দিয়ে কোনো রকমের পার্থক্য নেই। যেভাবে মহিলারা দাঁড়ায় এ পুরুষেরা দাঁড়ায় সেভাবে মহিলা দাঁড়াবে, যেভাবে পুরুষেরা রুকু করে সেভাবে মহিলারা রুকু করবে, যেভাবে পুরুষেরা সাজদা করে সেভাবেই সাজদা করবে, কোনো পার্থক্য নেই। জি, সাজদা রুকু বা অন্য কিছু কোনো দিক দিয়ে কোনো রকমের পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে মেয়েদের জন্য, মহিলাদের জন্য পর্দা করাটা হচ্ছে মাস্ট, এবং যত অন্দরমহলে নামাজ পড়বে তত উত্তম। দু নম্বর হচ্ছে মাজহাব মানা কি জরুরি? যে না, মাজহাব মানা জরুরি নয়, মাজহাব মানা জরুরি নয়। মাজহাব বলতে আপনি সমস্ত মাজহাবের কথা যদি বলেন, যে আপনার সুবিধা মতো কখনো শাফি মাজহাবকে, কখনো হানাফি মাজহাবকে, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু একটা মাজহাবকেই ধরে থাকতে হবে, এটা কিন্তু ঠিক না। জি, শুধু শাফি মাজহাবের অনুসরণ করব, হানাফি মাজহাব বা হাম্বালি কিংবা মালিকি মাজহাবের কোনো কে বলছে মূল্য নেই, এই ধরনের কথাটা কিন্তু ভ্রান্ত কথা। জি, কারণ কোনো একটা মাজহাবে সম্পূর্ণ দিন নেই, দিন সম্পূর্ণ দিন রয়েছে চারটি মাজহাবের মধ্যে। কিছু কথা যেটা হানফি মাজহাবে আছে, যেটা কোরআন এবং হাদিসের সমর্থিত বা কোরআন হাদিসের কাছাকাছি, কিছু হাদিস কথা এমনও কাছে যেটা শাফি মাজহাবে রয়েছে, কিছু কথা এমনও ভালো কথা রয়েছে যেগুলো হাম্বলি মাজহাবে কিংবা মালিকি মাজহাবে রয়েছে। সেই জন্য একটি মাজহাবকেই মানতে হবে, এটা কিন্তু জরুরি নয়, কারণ মাজহাবগুলো তৈরি হয়েছে আল্লাহ রসুলের অনেক পরে, প্রায় 400 বছর পরে। জি, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজহাবের কথা বলতেই পারেন না, কারণ আল্লাহ রসুলের যুগে মাজহাব তো ছিলই না। তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভিতরের নামাজের নিয়ম কোনটা? ভিতরের নামাজের নিয়ম হচ্ছে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিতে হবে, তারপর আবার আলাদা করে 1 রাকাত পড়তে হবে, এটা হচ্ছে সুন্দর নিয়ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত ভিতর পড়লে এভাবে পড়তেন। আর যদি আপনি 1 রাকাত পড়েন তাহলে তো কোনো সমস্যা নেই, 2 বার তাশাহুদ পড়তে হবে না একবার? জি না, একবারই তাশাহুদ পড়তে হবে। 3 রাকাত যদি আপনি একত্রে পড়তে চান, আমি প্রথমে বললাম যে 3 রাকাতকে 2 সালামে পড়াটা হচ্ছে উত্তম, 2 রাকাত পড়ে সালাম ফিরে দেবেন, তারপর আবার আলাদা করে 1 রাকাত পড়বেন, এটা হচ্ছে উত্তম। কিন্তু কোনো ব্যক্তি যদি 3 রাকাত একত্রে পড়তে চায় তাহলে প্রথম তাশাহুদে বসবে না, জি, শুধুমাত্র শেষ তাশাহুদেই তাশাহুদ পড়ে নামাজ শেষ করবে। দোয়া কুনুতের আগে যে তাকবীরে তাহরিমার মতো তাকবীর দেওয়া যাবে না, এটা কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, যে সহি এবং মারফু অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা প্রমাণিত নয়। বিধায় কুনুত পড়ার সময় যে তাকবীরে তাহরিমা দেওয়ার মতো একটা তাকবীর দেওয়া, এটা কিন্তু হাদিস সম্মত নয়, বরং নাকি সরাসরি সুরা মিলানোর পরে দোয়া কুনুত পড়তে হবে। জি হ্যাঁ, আপনি দোয়া কুনুত দুইভাবে পড়তে পারেন, রুকুর আগে যদি পড়তে চান তাহলে সুরা পরে, সুরার পরেই, যেমন সুরা ইখলাস পড়লেন, সুরা ইখলাসের পরে পরে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাহদি, কিংবা যে কোনো দোয়া, আল্লাহুম্মা হাদিনি ফি মান হাদাইত ওয়া আফিনি ফি মান আফাইত, যে কোনো দোয়া পড়তে পারেন। কিংবা উত্তম হচ্ছে, আর এর থেকে আরো উত্তম হচ্ছে, আপনি প্রথমে রুকু করুন, সুরা ফাতিহা অন্য কোন সূরা পড়ার পর আপনি কি করুন, রুকু করুন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, বলার পরে আপনি কি করুন, কুনুতের দোয়াটি পড়ুন, হাত তুলে কিংবা হাত ছেড়ে আপনি ইচ্ছা মতো, তারপরে কি করুন সাজদা করুন, তারপরে আপনি না তাশাহুদ বা বৈঠক করে আপনি সালাম ফেরুন।